কোহলির নেতৃত্ব ছাড়াই পাকিস্তানি ক্রিকেটার কেন কাঁদলেন? ফরচুন বরিশালের সাইন করেছে অখ্যাত এক বোলারকে, জানব কে সেই চায়নাম্যান খ্যাত ক্রিকেটার। বিপিএল শিরোপা জিততে চান সাকিব, বরিশালের হয়ে বিপিএল জিতে বরিশালে যেতে চান সাকিব। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, ট্রফি ধরে রাখার অভিযানে ব্যাট করছে যুবারা। গতকাল সবাইকে অবাক করে দিয়ে আকস্মিকভাবে ভারতের টেস্ট দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন বিরাট কোহলি। আগেই টি টোয়েন্টির নেতৃত্ব ছাড়েন, পরে তাকে ওয়ানডে দলের নেতৃত্ব থেকেও সরিয়ে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। কোহলির নেতৃত্ব ছাড়ার পর টুইটারে আবেগী বার্তা দিয়েছেন পাকিস্তানি ক্রিকেটার আহমেদ শেহজাদ। ওপেনার এই ব্যাটার বলেন, আপনি যে আবেগের সাথে আপনার দলকে নেতৃত্ব দিয়েছেন সেটা আপনার অধিনায়কত্বে স্পষ্টভাবে ধরা পড়ত। 7 বছর ধরে নির্ভীকভাবে নেতৃত্ব দিয়েছেন, উন্নত মানের ক্রিকেট উপহার দিয়েছেন এবং এই খেলার একজন অ্যাম্বাসেডর হয়ে উঠেছেন। আগামীর জন্য শুভকামনা রইল ব্রো বিরাট কোহলি, কিপ রকিং। টেস্ট অধিনায়ক হিসেবে বিরাট কোহলি বেশ সফলই বলা যায়, কারণ তিনি ভারতীয় ক্রিকেট দলকে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠিয়েছেন ও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তুলেছিলেন। তিনি ভারতকে মোট 68 টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন, যেখানে জয় পেয়েছেন 40 ম্যাচে, যাহা ভারতীয় অধিনায়ক হিসেবে চতুর্থ সর্বোচ্চ। ড্রাফটের পর ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ মুনিম শাহরিয়ার এবং বিশ্ব ক্রিকেটের অন্যতম তারকা ড্রয়েন্ট ব্যাবুকে দলে ভিড়িয়েছেন ফরচুন বরিশাল। এবার আরও এক চমক দেখালেন ফ্রাঞ্চাইজিটি। বিপিএলের আসন্ন আসরের জন্য দ্য হান্ড্রেডস মাতানো ইংল্যান্ডের চায়না স্পিনার জ্যাক লিন্টনকে দলে ভিড়িয়েছেন ফরচুন বরিশাল। গেল বছর 27 বছর বয়সে পেশাদার ক্রিকেটে পা দিলেও অল্প সময়ই নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন ইংল্যান্ডের বাঁহাতি লেগ স্পিনার জ্যাক লিন্টন। বিশেষত আইসিসি স্বীকৃত ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণ দ্য হান্ড্রেডসের উদ্বোধনী আসরে নজরকাড়া বোলিংয়ে আলো ছড়িয়েছিলেন ইংলিশ চায়নাম্যান, বড় অবদান রেখেছিলেন সাউদার্ন ব্রেভের শিরোপা জয়ে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের কোনো আসরেই কখনও শিরোপা জেতা হয়নি বরিশালের কোনো ফ্রাঞ্চাইজির, তাই তো বরিশালের কোনো ফ্রাঞ্চাইজিতে প্রথমবার নাম লিখিয়ে বরিশালবাসীর জন্য অধরাশে বিপিএল শিরোপা জেতার প্রত্যয়ের কথা জানালেন দেশসেরা ক্রিকেটার সাকিবুল হাসান। বিপিএলের প্রথম আসরে নিজের বিভাগ খুলনা ফ্রাঞ্চাইজি খুলনা রয়্যালস বেঙ্গলের হয়ে খেলেছিলেন সাকিবুল হাসান, আর একবার খেলেছিলেন রংপুর রাইডার্সে। এছাড়াও প্রতিবারও ঢাকা ফ্রাঞ্চাইজির হয়ে দেখা গেছে দেশসেরা অলরাউন্ডারকে। আজ ফরচুন বরিশালের সাথে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করেছেন সাকিবুল হাসান। চুক্তি স্বাক্ষর শেষে এক ভিডিও বার্তায় ফরচুন বরিশালের অধিনায়ক বলেন, আমি খুবই রোমাঞ্চিত, এবার ফরচুন বরিশালের হয়ে খেলব, প্রথমবার বরিশালের হয়ে খেলার সুযোগ পেয়ে আমি খুবই রোমাঞ্চিত, চেষ্টা থাকবে সর্বোচ্চটা। করোনা প্রাদুর্ভাবে বরিশাল যাওয়া হয়নি সাকিবুল হাসানের, তাই তো এবারের শিরোপা নিয়ে বরিশালে যেতে চান টাইগার অলরাউন্ডার। তিনি বরিশালে যাবেন ভক্তদের এমন চাওয়া প্রসঙ্গে সাকিব বলেন, এবারের বিপিএল ড্রাফটে সবচেয়ে বেশি টাকা খরচ করেছে ফরচুন বরিশাল। এছাড়াও ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে সাকিবুল হাসান, ক্রিস গেল, মুজিবুর রহমানের মতো বিশ্ব ক্রিকেটের সুপারস্টারদের দলে ভিড়িয়েছেন ফ্রাঞ্চাইজিটি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ, ট্রফি ধরে রাখার মিশনে আজ থেকে শুরু হয়েছে যুব ট্রাইগারদের এবারের বিশ্বকাপ। সে লক্ষ্যে নিজেদের প্রথম ম্যাচে রাকিবুল হাসানদের প্রতিপক্ষ ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। ম্যাচের শুরুতে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়েছে মাহফিজুলরা। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক রাকিবুল হাসান। যদিও ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি টাইগারদের, ইংলিশ দুই পেসারের দারুণ বোলিংয়ে রান তুলতে আশপাশ করতে থাকে দুই ওপেনার মাহফিজুল ইসলাম এবং আরিফুল ইসলাম। প্রথম ওভারে 2 রান তুলতে পারলেও পরের 2 ওভারেই মেডেন। এ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 10 ওভারে 4 উইকেট হারিয়ে